প্রাথমিকের শিক্ষক পদে চাকরি বাতিলের সংখ্যা কমল, 36,000 নয় প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা 32,000। নিজের নির্দেশ সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 2016 প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এত বেআইনিভাবে হয়েছে যে তা বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিন শুনানিতে ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলা হয়, সিঙ্গেল বেঞ্চ তো চাকরিহারাদের নেকড়ের সামনে ছুড়ে ফেলেনি, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আসতে বলেছে, এই নিয়ে কি ব্যাখ্যা দেবেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে আরও জানতে চাওয়া হয়, পরপর অনেকে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে 9.5/10 পেয়েছে, এটা কী করে সম্ভব? এর উত্তরে পর্ষদ জানায়, হাজার হাজার প্রার্থী নিয়োগ পেয়েছেন, তাই অনেকে একই নম্বর পেতেই পারেন। এরপর হাইকোর্ট ফের জানতে চায়, এরা প্রশিক্ষিত ছিলেন না বলেই কি চাকরি বাতিল, নাকি অন্য কারণ রয়েছে? চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির মেনুতে শেষ পাতে চাটনি থাকে। হাইকোর্টেও দুর্নীতি চাটনির মতো হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ফাঁসি, এ কেমন রায়? আদালতের পক্ষ থেকে বলা হয়, চাটনি পরে হোক, আগে মেন কোর্স শেষ হোক, কীভাবে তারা নিয়োগ পেলেন তা দেখতে হবে, এরা তো ঘুলঘুলি দিয়ে ঘরে ঢুকে পড়েননি, সেই পদ্ধতিটা জানা দরকার। আগামীকাল ফের শুনানি এই মামলার।